এই সেই অ্যাপেসিটি ভাইয়ান, বোঝা গেল? তা এই গাড়িটা নাকি স্টার্ট হচ্ছে না, তা এইমাত্র সবে আমি এলাম, তা ভাইয়ান ব্যাটারিটা সবে লাগালাম, তা মনে করলাম তোমাদের জন্য একটা ভিডিও করে দেই। ইনশাল্লাহ দেখা যাক গাড়িটা কী হচ্ছে, তোমাদের দেখাবো লাইভ প্রুফ। ওকে, তা আমরা আগে ডাইরেক্ট বোর্ডে যাব, যে বোর্ডে কী সিস্টেম আছে। ও লোক বলছে, বাবু আমি সেলফ মারলি না, আমার বোর্ডে কিন্তু যা যা বাতি সব কিন্তু চলে আসছে। একটা জিনিস দেখো, লাইন কিন্তু ইনশাল্লাহ সব ঠিক আছে। তা সেলফ মারা যাবে কি? গাড়ি নিউট্রাল আছে? হ্যাঁ নিউট্রাল। গাড়ি তো ভাইজান সেলফি নিচ্ছে না। টেস্টটা দেখেন, গাড়ি সেলফ নিচ্ছে না। আমরা এখন চেক আপ করবো, গাড়ি সেলফ নিচ্ছে না কেন, বুঝা গেল? তা এই সেলফে তোমার কিন্তু রিলে থাকে এখানে, তা আমাদের ফার্স্ট টাইম এটা খুলতে হবে, কারণ আমার সেলফের কি কন্ডিশন সেটা দেখতে হবে। তো সেলফ মারছে, আমার সেলফ নিচ্ছে না। তা আমরা একবার ডাইরেক্ট করে দেখি আমাদের সেলফটা ঘুরছে কিনা, তোমাদের দেখাচ্ছি সিস্টেমটা। তা যত রেতি এখন আমরা কি করবো বলো দিন ভাইয়ান, আমার ওখানে লাইন যাচ্ছে মানে আমরা সেলফ ডাইরেক্ট করবো। এ দেখো লম্বা একটা তার নিলাম, এ কিন্তু ডাইরেক্ট করছে, দেখেছেন? কোনো কথা বলছে না তো। এ দেখো তোমরা যদি বলো মিস্ত্রিতে লাইন আসে কিনা, এ দেখো কেস দেখো, তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু ব্যাটারির লাইন আসছে, কিন্তু ভাইজান সেলফ ঘুরছে না। মেন কথা এর সেলফটা কাজ হচ্ছে না। ইনশাল্লাহ আমরা এর সেলফটা খুলবো, খুলে রিপেয়ারিং করবো, করে তোমাদের দেখাবো, বোঝা গেল? এই সে সেলফ ভাইজান, এর দুখানা বল্টু থাকে, বোঝা গেল? একটা বল্টু আর একটা বল্টু। এটা কিন্তু তোমার বাইকের সেলফের মতন সিস্টেমের। ওকে, তো এর খুব সব কার্বন গিয়েছে মনে হয়। আমরা আগে সেলফটা খুলে দেখে নেবো যে কী কী খারাপ হয়েছে। ওকে, তা যথারীতি আমরা কিন্তু এই মালা এখন খুলবো, বোঝা গেল? এর খোলার সিস্টেম ভাইজান 7 নম্বর গুটি লাগে দুখানা, বুঝলেন? এই দুটো স্টাক থাকে, এগুলো খুলে নিতে হবে তোমার পার্ট টু পার্ট, এটাও কিন্তু খুলে নিতে হবে। এটা দেখতে পাচ্ছি পেস কাটা আছে মনে হয় ভাইজান, একটু ইজি খুলছে। এই কিন্তু বল্টু উঠে আসবে, এটা কিন্তু ম্যাগনেটিকিং জায়গা, বুঝলেন? ম্যাগনেট মেন হচ্ছে সেলফে তোমার ম্যাগনেট ধরে বিরাট, ছোটো সেলফ তো। কেস দেখেন, ক্যামেরা মেম্বার যেন ভালোভাবে বোঝায়। এই কিন্তু বল্টু আমরা তুলে নিচ্ছি, সেলফ পার্ট টু পার্ট বাড়াবো, সেলফ ইজ ডেড, বোঝা গেল? কেস দেখেছেন, এর সেলফ কিন্তু আর চলবে না ইনশাল্লাহ। যদি বলো কেন মিস্ত্রি, এর যা কুচি বার হয়েছে সব আর্মিচারি কুচি, মানে সেলটা অনেকবার মারা হয়েছে, মারার সাথে সাথে এর যে কয়েল থাকে ভাই জানি, এটা কিন্তু কয়েলও কিন্তু কেটে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই যে তামাটা উঠে গিয়েছে ভাই জান, এর হচ্ছে কানেকশান ছেড়ে দিয়েছে, ওই কারণে আমাদের সেলফ কিন্তু কোনো কথা বলছিল না। মেন হচ্ছে আমাদের কার্বন ইনশাল্লাহ যা আছে ঠিক আছে, কার্বনও ডেড, এর যে কার্বনও কিন্তু শেষ। এর সেলফ কমপ্লিট ফেল দিলে ভালো হয়, কারণ এর আর্মিসার আলাদাভাবে পাওয়া যায় না, কমপ্লিট সেলফ নিতে হয়, বুঝা গেল? তো যত রীতি আমরা ইনশাল্লাহ সেলফ এনে গাড়িতে ফিটিং করে তোমাদের দেখাবো যে আমাদের গাড়ি সেলফ নেই কি না। তো একটা জিনিস ভাইজান, এই গাড়ির সেলফ আমরা এই মাত্র নিয়ে আসা হলো, বুঝলেন? আমরা গাড়িতে সেটিং করেছি, তোমাদের দেখাচ্ছি এর পিন রেট কত আছে ভাইজান। এর দাম হচ্ছে তোমার 1700 টাকা, তাই তো? আমাদের ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা নিয়েছে ভাইজান। তো ইনশাল্লাহ আমরা এখন কিন্তু এই গাড়ির সেলফ লাগালাম, একদম নতুন জেনুইন অরিজিনাল মাল ভাইজান, তোমাদের দেখাচ্ছি আমি। এই কিন্তু নতুন সেলফ আমরা ফিটিং করলাম। তো আমাদের ভাইজান স্টার্টিং মুভমেন্টটা দেখতে হবে, গাড়ি স্টার্ট হচ্ছে কিনা। এবার নম্বর সাহেব মারেন একবার, আমরা কিন্তু সেলফ রেডি করে দিয়েছি, এবার দেখেন গাড়ি স্টার্ট হচ্ছে কিনা দেখেন। সেলফ জ্বলে যাওয়ার কারণে গাড়ি স্টার্টিং ট্রাভেল হচ্ছিল, তো আমাকে ফোন করে আমি এসে দেখি এই কে। ইনশাল্লাহ গাড়ি কিন্তু এখন ফুল ফুল রকেট ভাইয়া। ইনশাল্লাহ তোমরা লাইক সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আমার পরে কথা হবে, খোদা হাফেজ ভাইয়া।